এই যে দেখুন, আমরা চাল কিনে নিয়ে এসেছি আজকে। চালটা দলা হয়ে যাচ্ছে বলের মতো, প্লাস্টিক চাল। না, কয়েকদিন ধরে এনেছি কিন্তু শান্তি পাচ্ছি না খেয়ে, মোস্ট বাজে। খেয়ে শান্তি পাচ্ছি না, এই যে দলা করছে, এই দেখুন, এই দেখুন দলা করছে, এই দেখুন, এই দেখুন দলা হচ্ছে। দেখেছেন কোনো ভাত এরকম দলা হয়? আমাকে দেখাও, এরকম ভাত দলা হচ্ছে দেখেছেন আজ পর্যন্ত? নিচে পড়ছে এবং বলের মতো খেলা যাচ্ছে। এই দেখুন প্লাস্টিক চাল বিক্রি হচ্ছে আমাদের নোনা চন্দনপুকুর বাজার, ব্যারাকপুর সাব ডিভিশনের নোনা চন্দনপুকুর বাজার, ব্যারাকপুর, খর্তা, শত্রুয়ের মধ্যে এই চাল ঢুকে গেছে। এই দেখুন বল হয়ে গেল, এই দেখুন প্লাস্টিক চালের বল। এটা প্লাস্টিক চাল, আমরা বুঝতে পারিনি কদিন ধরে আমরা খাচ্ছি, নিয়ে এসছি। এই দেখুন এই যে বল, অসুস্থ হচ্ছে কিন্তু বুঝতে পারছি না, আমরা খেতে পাচ্ছি না, অসুস্থ হচ্ছে কিন্তু বুঝতে পাচ্ছি না। এমনি চাল হলে গোল্লা পাকালে তো ফেটে যেত, এমনি চাল হলে গোল্লা পাকালে ফেটে যেত, কিন্তু ভালো চাল হলে, কিন্তু দেখুন প্লাস্টিক চাল, এই দেখুন গোল্লা পাকিয়েছে, এই দেখুন ড্রপ খাচ্ছে, এই দেখুন দেখুন ড্রপ খাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন আরেকটা গোল্লা, এই দেখুন ড্রপ খাচ্ছে। দিস ইজ প্লাস্টিক চাল বিক্রি করছে, দেখে নিন, এই দেখুন প্লাস্টিক চাল ড্রপ খাচ্ছে। একটুখানি আমার হঠাৎ করে মাইন্ডে এলো যে আমরা সামান্য সব জায়গায় ভিডিওতে দেখছি প্লাস্টিক চাল বিক্রি হচ্ছে, আমি ভাবতে পারিনি পশ্চিমবঙ্গের বুকে এই ব্যারাকপুর অঞ্চলে কিংবা সোদপুর খর্দা অঞ্চল থেকে এই ধরনের চাল পাওয়া যাবে, এই ধরনের প্লাস্টিক চাল। একটু দেখালে বিশ্বাস করবে, দেখাও প্লিজ। এই দেখুন ড্রপ খাচ্ছে, এই দেখুন, হ্যাঁ ইয়েস, নিচেতে নিচেতে দেখাও, নিচেতে কোনো অসুবিধা নেই, মাটিতে দেখাও, মাটিতে দেখাও, মাটিতে দেখাও, এই দেখো মাটিতে, এতে ড্রপ খাচ্ছে প্লাস্টিক, ফাটছে না, ফাটবে না, এটা দিস ইজ প্লাস্টিক চাল। যত শক্ত হবে, যত এটা হার্ড হবে, তত এটা ড্রপ খাবে, ড্রপ খাবে, এটা ড্রপ খাচ্ছে, এই দেখুন ড্রপ খাচ্ছে। এটা রেখে দেওয়া হবে সারাদিন, এটা প্লাস্টিক চাল, আপনারা সাবধান হন এবং দেখে কিনুন। ওকে, রাখছি।